kiss a finger. Are you happy in this modern world? Or do you need more? Is there something that you're searching for? Hello, I'm Idana. So shabshomoy I talk about the happiness, the happy people around me. আমাকে অনেকে জিজ্ঞেস করে হাউ ডু আই ফিল, বিকজ প্রত্যেকদিন দেখা যায় 10-15টা টেক্সট আসে বা 10-15টা মানুষ সাথে, বা দে আর অ্যাপ্রিসিয়েটিং মি দ্যাট দে আর ভেরি হ্যাপি, কারণ তারা অনেক ডিপ্রেশনে ছিল, নাও তাদের ডিপ্রেশনে একটু হেল্প করছে আমার ভিডিওগুলো। সো আই ফিল রিয়েলি গ্রেট। বাট অন দ্য আদার হ্যান্ড, প্রত্যেক দিন আফটার পোস্টিং আর ভিডিও অথবা টেক্সটিংয়ে অথবা শেয়ার করে আলট অফ পিপল মেক আলট অফ কমেন্টস, দ্যাটস রিয়েলি হার্ট মি আলট। কেন বলি, ওয়েন ইউ আর পুটিং সামথিং অন পাবলিক প্রোফাইল, সো এটা খুবই স্বাভাবিক, পিপল উইল জাজ ইউ। কিন্তু যখন মানুষ আপনার পার্সোনাল ইস্যু নিয়ে বা কিছু পার্সোনাল বিষয় নিয়ে কথা বলে তখন আসলে খুব কষ্ট লাগে। সো হোয়াট পিপল কমেন্ট অ্যাবাউট মি, আমাকে নিয়ে ফার্স্ট যেটা বলে যে এই মেয়েটা এভাবে কেন কথা বলে, ওর কথা শুনতে ভালো লাগে না, এখন আমি কী করতে পারি? আমি এখন জাস্ট ফর দ্য সেক অফ দ্য ভিডিও আই ক্যান নট চেঞ্জ মাই সেলফ, আই ক্যান নট বিকাম সামওয়ান এলস উইচ আম নট। তা আমি এরকমই, আমি এভাবেই হাত পা নেড়ে নেড়ে কথা বলি, আমি এমনই। আর পিপল কমেন্ট অ্যাবাউট মাই ফেস, এটি মেয়েটা তো দেখতে ভালো না, এই জন্য এরকম জেলাস, মানুষকে দেখতে পায় না, ও তো দেখতে সুন্দর না। হ্যাঁ, আমি দেখতে সুন্দর না, বাট আই ডোন্ট হ্যাভ এনি কমপ্লেন অ্যাবাউট দ্যাট, আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি। কারণ হচ্ছে আমার কাছে মনে হয় এই দুনিয়াটাতে আসলে বেঁচে থাকাটা অনেক ইম্পর্ট্যান্ট। আ লট অফ পিপল আর সাফারিং ফর আ লট অফ থিংস। আমি আমার খুব কাছে একটা বন্ধুকে দেখেছি, মানুষটা অনেক বাঁচতে চেয়েও হয়তো বা বাঁচতে পারছে না। আমি আমার কাছের মানুষ আরও কিছু মানুষকে দেখেছি যাদের হয়তো অনেক কারণ, অনেক ডিজিজ, তারা বাঁচতে পারে না। সো আমার কাছে মনে হয় যে মানে বেঁচে থাকাটা ইটস ভেরি ইম্পর্ট্যান্ট, রাদার দেন হাউ এম আই লুকিং। সো দিস ইজ মি, আমি এরকমই দেখতে। পিপল কমেন্ট অ্যাবাউট মাই বডি, যে এত মোটা একটা মেয়ে, সেই দেখতে কেমন লাগে। আসলে ফর লাস্ট 5 or 6 years আমি ডিলিং উইথ দ্য PCOS, আমার PCOS-এর কারণে আই হ্যাভ লটস অফ হরমোনাল ইস্যু, যার কারণে আমার দিন দিন মোটা হয়ে যাচ্ছি। তো আই ক্যান নট মেইনটেইন আর আই ক্যান নট ডিল উইথ দিস থিং, মানে দিস ইজ নট আন্ডার মাই কন্ট্রোল, আমি কিছু করতে পারবো না। দেন আই হ্যাভ সিন আরও কিছু কিছু মানুষ বলে যে মেয়েটাকে দেখ, দেখতে পুরো হিজড়াদের মতো দেখতে। মানে আপনি যদি মনে করেন দ্যাট ইউ আর ডিসরেসপেক্টিং মি বাই ইউজিং দ্যাট ওয়ার্ড হিজড়া, ট্রাস্ট মি, আপনি আমাকে ডিসরেসপেক্ট করতেছেন না, ইউ আর ডিসরেসপেক্টিং দেম। বিকজ মানে আমার কাছে মনে হয় আমরা ছোটোখাটো একটা মানুষ আমাদেরকে একটা কথা বলো ওইটাই আমরা নিতে পারি না। আর হিজড়া যাদেরকে আমরা বলি, তারা কিন্তু হোল লাইফ দে আর লাইক দ্য ওয়ারিয়ার, হোল লাইফ তাদের এগুলো স্ট্রাগল করতে হচ্ছে তাদের নিজস্ব পরিচিতি নিয়ে, তাদের নিজস্ব অস্তিত্ব নিয়ে। তো আমার কাছে মনে হয় যে ইউ নট ডিসরেসপেক্ট মি, কাম অন, আম নট আ হিজড়া, বিকজ আমি তাদের মতো এতটা মেন্টালি স্ট্রং না, আম নট, ট্রাস্ট মি, আম নট। আর যদি মেন্টালি স্ট্রং হতাম প্রবাবলি আই উইল নট মেক দিস ভিডিও, বাট আমার কাছে মনে হয় উই শুড টক অ্যাবাউট দ্যাট। তারপরে মানে আ লট অফ পিপল দে ডোন্ট লাইক মি, দ্যাটস অ্যাবসলিউটলি ফাইন। তো তারা দেখা যায় যে আমার খুব কাছের কোনো মানুষকে অথবা আমার কারোর কাছের কোনো বন্ধুকে অথবা কোথাও ট্যাগ করে বলছে যে তুই এই মানুষটার সাথে কেন থাকিস, মানে ডোন্ট গো আউট উইথ হার। মানে আমি অনেক সময় দেখেছি আমার অনেক কাছের মানুষকে, আমার কাছের বন্ধুকে মানুষজন বিভিন্ন জায়গায় ট্যাগ করে বলছে যে এইটা তোর ফ্রেন্ড, এর সাথে আর মিশিস না, এমন কেন মেয়েটা, অমন কেন। সো এই জিনিসগুলো আমাকে হার্ট করে, বিকজ যারা এই কমেন্টগুলো করে ওই মানুষগুলো দে হ্যাভ নেভার সিন মি, দে হ্যাভ নেভার টক টু মি, তারা কিন্তু জানে না আমি পার্সোনাল লাইফে কেমন, তারা কিন্তু জানে না আমি মানুষটা কেমন। সো এরকম আমরা অলওয়েজ করি, আমরা না জেনে না বুঝে ঠাস ঠুস করে একটা কমেন্ট করে ফেলি। আমার মনে হয় যে আমার আমার হাতে ফেসবুক আছে, আমার আঙুল আছে, সো আই ক্যান ডু এনিথিং। হ্যাঁ, পাবলিক দিসে ইটস মাই রাইট টু সে এনিথিং টু হার, এটা আমি বলে ফেলবো, ওইটা আমি বলে ফেলবো। বাট ডু ইউ রিয়েলাইজ যে ওয়েন আই গো থ্রু দ্য কমেন্টস, অথবা যারা যারা ভিডিও বানায় যা বা যারা ওয়ার পো মানে ট্রাইং হার্ড অ্যান্ড সোল টু মেক বিউটিফুল কন্টেন্টস, তারা যখন এই কমেন্টসগুলো দেখে ইট রিয়েলি হার্ট দেম আর লট, ট্রাস্ট মি। আপনি বলতে পারেন যে হ্যাঁ, ইউ ক্যান মেক কমেন্টস আর ইউ ক্যান ক্রিটিসাইজ আর ইউ ক্যান মেক লটস অফ ক্রিটিসিজম অ্যাবাউট দ্য ওয়ার্ক, কাজটা এমন হয় নাই বা কাজটা এমন হতে পারতো বা এটা হতে পারতো, মানে ট্রাস্ট মি, আমি ওই জিনিসগুলো খুব পজিটিভলি নিই। বিকজ আমাকে অনেকে অনেক ইনবক্সে লিখেছে, ইভেন দে নো মি, ইভেন ইফ দে আর ওয়াচিং দ্য ভিডিও দে নো মি, আমি ক্রিটিসিজম কতটা পজিটিভলি নিই। বাট ওয়েন ইউ আর কমেন্টিং সামথিং পার্সোনাল, তখন
it's very hurting. Then I'm very open up about my relationship. I mean, if I'm going through a bad relation, I mean, ওটাও খুব openly share করি. But I'm মানে মানুষজন ঠুসঠাস করে comment করে ফেলে যে হ্যাঁ এই জন্যই তো breakup হয়েছে. But trust me, সবসময় breakup it's not necessary যে যে কোনো একটা পার্টিকে খারাপ হইতে হবে. Sometimes probably একটা মানুষ একটা কিছু চায় আর একটা মানুষ একটা কিছু চায়, so breakup হতেই পারে. সো যখন পার্সোনাল অ্যাটাক করা হয় যে এই মেয়েটা কি সিঙ্গেল, ও এই মেয়েটা নিশ্চয়ই সিঙ্গেল, মেয়েটা নিশ্চয়ই বিয়ে হচ্ছে না, এই জন্যই মেয়েটা এরকম জলে এরকম জেলাস, ইট হার্টস মি, হার্টস মি আ লট. সবাইকে বলা হয় না সবসময়, বাট ইট হার্টস মি আ লট. দেন অনেক অশ্লীল কমেন্ট তো থাকেই, বলতেই থাকে. আমার আমার মানে আই হ্যাভ আ কোয়েশ্চেন, ইফ দ্য সেম থিং হ্যাপেন টু ইউ আপনি কীভাবে নেবেন? আপনি কি নিতে পারবেন যে আপনাকে প্রতিনিয়ত মানুষজন এভাবে বুলিং করছে, আপনাকে আপনার বডি শেমিং করছে, আপনি আপনি নিতে পারবেন? ট্রাস্ট মি ইটস ভেরি ডিফিকাল্ট. মানুষজন ঠাস ঠুস করে কমেন্ট করে ফেলে যে হ্যাঁ ও তো ফেমাস হওয়ার জন্য ভিডিও বানাচ্ছে, ওর জন্য ও তো এই করছে, ও তো সেই করছে. ট্রাস্ট মি দিস ইজ নট ইজি অ্যাট অল, একদমই না. প্রতিনিয়ত হয়তোবা আম হ্যাপি বিকজ আই হ্যাভ সিন আ লট অফ পিপল দে আর গেটিং হ্যাপিনেস ফ্রম মাই ভিডিও, বাট ট্রাস্ট মি আমি ওইটা ফিডব্যাকে অনেক ডিপ্রেশনও পাই, অনেক খারাপ লাগাও কাজ করে, অনেক 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 কষ্ট কাজ করে. তো আই হোপ বিফোর মেকিং সাম কমেন্ট অ্যাবাউট সাম ওয়ান, অ্যাবাউট দ্য পার্সোনাল লাইফ, অ্যাবাউট দ্য পার্সোনাল ইস্যু, প্লিজ থিঙ্ক টুয়াইস. মানুষটাকে নিয়ে জানুন, মানুষটাকে নিয়ে বুঝুন, তারপরে কমেন্ট করুন. অযথা এই একটা ছোট্ট ভিডিও দেখে আমরা ঠাস ঠুস করে কমেন্ট করে ফেলতে পারি যে আরে এটা তো এমন, এটা তো এমন. বাট এ ভিডিও ক্যান নট জাজ এ পার্সনস লাইফ, এটা কখনোই সম্ভব না, কখনোই না. দেন আরও মানুষজন কমেন্ট করে যে হ্যাঁ তুমি এরকম, আমি দেখা যায় যে যখন আমার কোনো মাথায় কন্টেন্ট আসে, নো ম্যাটার হোয়াট আই এম ডুইং, হোয়াট আই এম ওয়েয়ারিং, আমি ধুমধাম করে ভিডিওটা বানাই. সো সেজে আসলেও একটা কমেন্ট করে যে এত সেজে আসা কী আছে, তারপর না সেজে আসলেও মানুষজন কমেন্ট করে যে তুমি একটু সাজো না কেন. সো মানে আমার কাছে মনে হয় যে ঠিক আছে, ইটস ফাইন, বাট সামটাইম ইটস নট নেসেসারি টু বি লুক বিউটিফুল ইচ অ্যান্ড এভরি টাইম. সো এমন অনেক সময়ও থাকে যে মানুষজন পিপল কল মি যে তুমি তো মানসিক প্রতিবন্ধী. আমার মনে হয় যে আমরা এত বড়ভাবে ওয়ার্ডটা বলে ফেলি, যাদের আসলে এই রোগটা বা যাদের সমস্যাটা শুধু সেই মানুষগুলো বা তাদের ফ্যামিলি বুঝে নেবে, এটা আসলে কত মানে বিগ ইস্যু. It's very difficult to make people happy. It's very difficult. It's very easy to hurt people. আর এখন আমরা এত ডিপ্রেশনে ভুগি আমাদের মডার্ন সোসাইটির কারণে বা মডার্ন অনেক কিছুর কারণে আমরা এত ডিপ্রেশনে ভুগি. সো আমার কাছে মনে হয় ইফ আমার ভিডিও দেখে যদি কোনো একটা মানুষের যদি একটুখানিও ভালো লাগা কাজ করে, দ্যাটস রিয়েলি আ গ্রেট থিং ফর মি. এটা আমার জন্য অনেক বড় অ্যাচিভমেন্ট. সো ইটস নট অ্যাবাউট পপুলারিটি, ইটস নট অ্যাবাউট বিং ফেমাস, ইটস অ্যাবাউট স্প্রেডিং হ্যাপিনেস. সো I hope we will help each and everyone to make this world a better place, to make this modern world a better place with a better word. Appreciation is nothing but a simple word. You can appreciate people, you can make people happy easily. So take care.